বিসমিল্লাহির রহমানির রহিম, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি যে যেখানে আছেন ভালো আছেন, আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে আমরাও ভালো আছি। বাট আমি একটু সিক, একটু ঠান্ডা লেগে আছে, গলাটা বসে গিয়েছে, সবাই দোয়া করবেন আমার জন্য। যাই হোক, সকাল থেকে ভিডিওটা শুরু করেছি। এটা আমার দুদিন আগে ভিডিও করা ছিল, সকালবেলা অন্নকে নিয়ে স্কুলে এসেছিলাম। প্রতিদিন তো অন্নকে নিয়ে সকালবেলা স্কুলে আসতেই হয়, তো আশেপাশের ভিউগুলি এতটাই সুন্দর, কি বলবো, মানে ভালো লাগে আমার তো, সেই জন্য একটু ভিডিও করলাম আপনাদের সাথে জাস্ট শেয়ার করার জন্য। আশা করি আপনাদের কাছেও আজকে আমার ভিডিওটা ভালো লাগবে। যদি ভালো লাগে, প্রথমেই শুরুতে বলে নিচ্ছি, পুরোটা ভিডিও দেখার পর তারপর লাইক দিবেন, কমেন্ট করবেন। যারা এখনও সাবস্ক্রাইব করেন না, প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, বেল আইকনে ক্লিক করে দেবেন, নতুন ব্লগ ছিলে তখন আপনাদের কাছে অলরেডি চলে যাবে। তো যাই হোক, আমি যখন স্কুলে অনেককে ভিতরে দিয়ে আমি একটু ওয়েট করছিলাম, তো আমার নার্স ছিল, ওকে নিয়ে আমি একটা আপনি হসপিটালের দিকে এসেছি। ও একটু সিক, ওর জন্য সবাই দোয়া করবেন। তামান্নাকে তো আমার ব্লগে অনেকে দেখেছেন। তো আমাদের শহরে যে মেইন সেন্টারে যে মানে হসপিটাল ওইটা না, ওইটা থেকে একটু দূরে, বাস দিয়ে আসতে হয়, তো অনেকক্ষণ টাইম লাগে। তো আমরা বাসে থেকে নেমেছি, এখন এখানে চলে আসলাম। ওর কিছু টেস্ট দিয়েছে করানোর জন্য। তো যাই হোক, আমি আবারও দোয়া চাচ্ছি ওর জন্য, সবাই ওর জন্য দোয়া করবেন। এই যে তামান্না, তো ওকে ওর কিছু মানে টেস্ট ছিল ডক্টরে দিয়েছে, এগুলো করানোর জন্য এখানে চলে আসলাম ওকে নিয়ে সকালবেলা। তো ওর বেবিরও স্কুলে ছিল, আর আমাদের সাথে আরেকটা ভাবি আছে, ও ভাবিও আসলো। আসলে আমাদের কথা ছিল ওই ভাবির সাথে আমরা সকালবেলা হাঁটতে যাব মারে পাড়ে দিকে। তো ও ভাবি জানে না যে আমরা ওর তামান্নাকে নিয়ে আমি হসপিটালে যাব। তখন ভাবিকে বললাম যে চলেন আপনি সহ আমাদের সাথে। তো আমাদের ওইখানে হসপিটালে কাজ শেষ করে তামান্না সবগুলো টেস্ট করানোর পরে আমরা আবার মানে গাড়ি দিয়েই আর কি, আমারও ওদিন অসুস্থ ছিলাম আমিও, তো আমরা আবার মারে পাড়ের দিকে চলে আসলাম। তো বললাম যে মারে পাড়ে ওখানে যেয়ে ব্রেকফাস্টটা করা হোক। তো অলরেডি আমরা ব্রেকফাস্টের অর্ডার দিয়ে ফেলেছি, দেখেছেন আমাদের ব্রেকফাস্ট চলে এসেছে, আমরা তিনজনই বিউস নিয়েছি আর কফি তো আছেই। তো ওইখান থেকে আমরা একটু হাঁটাহাঁটি করার পরে বাসার দিকে গিয়েছি। আর এটা পরের দিন সকালবেলা, পরের দিন সকালবেলা ভাবি আবার ফোন দিল, বলল মারে পাড়ের দিকে হাঁটতে যাবে। পরের দিন বলতে মানে কালকে, আর ওই তামান্নার সাথে যেদিন গিয়েছি এটা পরশু দিন ছিল আর কি। তো কালকে সকালবেলা ভাবিয়ে ফোন দিল, মারে পাড়ের দিকে গেলাম। যাওয়ার পরে হঠাৎ করে এতটাই বাতাস এসেছিলো বা হঠাৎ করে বৃষ্টিটা নেমে পড়েছে, আসলে আমরা ওইভাবে ছাতা নিয়ে যাওয়া হয় নাই। তারপরে কিছু করার নাই, আবার একটা কফি বাড়ি চলে আসলাম তো ব্রেকফাস্টটা করার জন্য। এইটা এই এটা পানা দিয়ে একটা বিয়োস, এত টেস্ট, এমনি কী বলবো। যারা ইতালির মধ্যে আছেন জানি না আপনারা এটা খেয়েছেন কি না, না খেলে দেখতে পারেন অনেক মজার। তো যাই হোক, আমি আর ভাবি আমরা দুজন মিলে তো ব্রেকফাস্টটা করে নিচ্ছি। বাইরে অনেক বাতাসও ছিল, বৃষ্টিও ছিল, আসলে আমরা দুজনেই কেউ ওইভাবে ছাতা আনা হয় নাই আর কি। বাসা থেকে যখন বের হয়েছিলাম তখন আমি দেখেছিলাম বারান্দা দিয়ে, তখন বৃষ্টি বাতাস কোন দুইটাই ছিল না। বাট স্কুলে যেতে যেতে আবার ওয়েদারটা খারাপ হয়ে গেছে। যাই হোক, তো আমরা তো এখন ব্রেকফাস্টটা করে নিব, পরে আমরা কফি অর্ডার দিব আর কি, পরে কফি খাওয়া হয়েছিল। তো আমি ভাবলাম আশেপাশে একটু ভিউগুলি আমি ভিডিও করি, দেখাই আপনাদেরকে। আপনারা অনেক সময় দেখা যায় যে বাইরের ভিউগুলি বেশি পছন্দ করে থাকেন। আর এটা হলো আজকে সকালবেলা, আজকে সকালবেলা অর্ণবকে দিয়ে আবার আমি মারে পাড়ে আসলাম। এই যে তামান্না আসতেছে দেখতে পাচ্ছেন, আসলে দেখা যায় যে ও একটু আমি তো হাঁটা অলওয়েজ পছন্দ করি, আপনারা জানেন। আমার প্রথম শুরু থেকে যারা আমার পুরনো ভিডিওগুলো দেখে আসছেন তারা জানেন। তো আমি যেহেতু হাঁটি, তো তামান্না ছোটো বেবির জন্য এতদিন হাঁটতে পারি না, ওর ছোটো বেবিটাকে স্কুলে দিয়েছি, বড়োটা তো স্কুলে আছেই। তো ওকে নিয়ে আবার ও বললো যে ছোটো বেবিটা যেহেতু স্কুলে দেওয়া হয়েছে তো এখন হাঁটা যাবে। তো ও মাঝে ওর বাসা যেহেতু একটু দূরে, আমাদের সেন্টার থেকে একটু দূরে, তো মাঝে মাঝে চেষ্টা করে যেদিন ওয়েদার ভালো থাকে ছোটো বেবিটাকে স্কুলে দিয়ে আমার সাথে হাঁটতে চলে আসে মারে পাড়ের দিকে। আর এই জায়গা তো আমার খুবই 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 ফেভারিট একটা জায়গা। আর সেই ঝুলন্ত ব্রিজ, আমাদের মারে পাড়ে যে ঝুলন্ত ব্রিজ, এই ব্রিজের উপরে চলে আসলাম। আজকে ওয়েদারটা আলহামদুলিল্লাহ ভালো ছিল, গতকালকে তো বৃষ্টি ছিল, আজকে ভালো ছিল, তো রোদ্রে ছিল, তো দুজনে মিলে হাঁটতে হাঁটতে চলে আসলাম। আর এই যে পাহাড়ের উপর দেখা যাচ্ছে না, আমরা আমি আজকে তামান্নাকে বললাম যে আমরা কোনো একদিন ওখানে যাব, ওখানে গিয়ে লাইভ করব আর নয়তো ভিডিও করব, সবার সাথে শেয়ার করব। তো বলো যে আচ্ছা ঠিক আছে, যাওয়া যাবে।
তো দেখি হয়তো রিসেন্টলি যাব ওই যে পাহাড়ে একদম উপরে, ওখানে যেতে হলে সিঁড়িতেও যাওয়ার সিস্টেম আছে, গাড়িতেও যাওয়ার সিস্টেম আছে, আবার লিফট দিয়েও যাওয়া যায়। তো আমরা আমি আর ও চিন্তা করলাম যে আমরা লিফট দিয়ে যাব, দুইটা লিফট পার হয়ে আর কি, তারপর ওইখানে উপরে একদম একদম মেইন উপরে উঠতে হয়। তো ওইখান থেকে ওঠার পরে মানে ভিউগুলো অনেক সুন্দর। তো যাই হোক, আমি তো চিন্তা করছি যাব, যখনই যাই আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। আর কয়েকদিন আগে আমাদের যে একটা প্রোগ্রাম গিয়েছে পিঠা উৎসবে, তো ওখানে আমি একটা কেক বানিয়েছিলাম, কেকটা হয়তো বা অনেকেই আমার ব্লগে দেখেছেন। তো ভাবলাম কেকটা বানানোর সময় হালকা পাতলা একটু ভিডিও করেছি, এটাও না হয় আপনাদের সাথে শেয়ার করি। তো কেকটা বানানোর পর অনেক সফট ছিল কেকটা, আমি দেখাচ্ছি। তো এটা আমি কেকটা মাঝখান দিয়ে কেটেছি, আর এখন আমি চিনি দিয়ে পানি দিয়ে একটা শিরা তৈরি করেছি, ওইটা দিচ্ছি। আর অলরেডি আমি ক্রিমও তৈরি করে নিয়েছি। আসলে কেকটা একটু যে দেখাতে গেলে ভিডিওটা বড় হয়ে যাবে। যদি আমার কেক দেখতে চান আপনারা, এই ধরনের কেক আমার ব্লগে আছে, বা নেক্সট টাইম আমি বানালে অবশ্যই শেয়ার করার চেষ্টা করবো, যদি আপনারা A to Z পর্যন্ত দেখতে চান। তো যাই হোক, আমি যেহেতু বানিয়েছি তো ওই দিন আমি অনেকটাই বিজি ছিলাম, তারপরও আমি চেষ্টা করেছি একটু ভিডিও করি আপনাদের সাথে জাস্ট শেয়ার করার জন্য। তো এই তো আমি অর্ধেকটা মানে মাঝখান দিয়ে কেকটা কাটার পরে এখন আমি চিনি শিরাটা তো প্রথম দিলাম, দেখতে পেয়েছেন, এখন আমি ক্রিমটা দিয়ে দিচ্ছি। তো এটা হলো পান্না ক্রিম, কারণ আমাদের ভিভো ক্রিমটা আমাদের শহরে পাওয়া যায় না, আমি অনেক চেষ্টা করেছি, খোঁজাখুঁজি করেছি, বাট এটা নাই। ওইটা ওই ক্রিমটাই সবচেয়ে বেস্ট কেকের জন্য, বাট আমাদের ইতালিতে আমাদের শহরে নাই আর কি। তো যাই হোক, আমি এই ক্রিমটা এখন দিয়ে দিলাম, আমার যতটুকু মনে হয়েছে যে দেওয়া দরকার। এখন আমি সাদা এমনি ক্রিমটা দিয়ে একটু হালকা পাতলা ডেকোরেশন করে নিয়েছি, দেখতেই পেরেছেন। আর আমার কেকটা বানানোটা কেমন হয়েছে, দেখতে কেমন হয়েছে, প্লিজ সবাই কমেন্ট করে জানাবেন, ঠিক আছে? এটা আপনাদের কাছে অন রিকোয়েস্ট, কারণ কি দেখা যায় সবার একটু ভালো কমেন্ট পেলে না তখন কাজের উৎসবগুলো বাড়ে। আমি না একটা ডিজাইন দিতে চেয়েছিলাম, বাট আমি যে নজেলটা ইউজ করেছি ওই নজেলটা দিয়ে আমি যে মন মতো যে ডিজাইনটা চেয়েছিলাম ওই এই নজেলটা দিয়ে ওই ডিজাইনটা হয় নাই। তো সেজন্য অন্যরকমভাবে আমি কেকটা ডিজাইনটা করে ফেলেছি, যেরকমই হয়েছে মানে সবাই তো বললো যে ভালো হয়েছে, আমি জানি না আপনাদের কাছে কেমন হয়েছে, যেরকমই হয়েছে তারপর চেষ্টা করেছি আর কি কোনোরকম করে নেওয়ার জন্য আর কি। ওই দিন আমি সত্যি অনেক বিজি ছিলাম প্রোগ্রামের দিন, কারণ আমার সকালে বের হতে হয়েছে, তারপর বাসায় আরও চটপটি রেডি করতে হয়েছে অনেক মানুষের জন্য আর কি, কেটে বানানো লাগছে। তো যাই হোক, সব কিছু মিলে আপনারা বলবেন অবশ্যই যে কেকটা কেমন হলো। আমি তো ফাইনালি ডেকোরেশনও করে ফেলেছি কেকটা, তো কিছু ফ্লাওয়ার দিয়েছি, তারপর কিছু ছোট ছোটো এই যে দেখতে পেয়েছেন চকলেট দিয়েছি, আর বড়ো ধরনের চকলেট তো চকলেটও আছে। তো ফাইনালি কেকটা কেমন হলো অবশ্যই আমাকে জানাবেন কমেন্ট করে, ঠিক আছে? আর আপনারা যদি আমার কোনো এই ধরনের কেক A to Z পর্যন্ত দেখতে চান, আমি অবশ্যই দেখানোর চেষ্টা করব, আপনারা যদি কমেন্ট করে বলেন আর কি। তো সবাই দোয়া করবেন, আমি একটু সিক, আর আমি একটু যে কোনো একটা কাজ হাতে ধরেছি মানে এটা নিয়ে একটু ভিজিও আছি, ব্যস্ত দিন যাচ্ছে। আমার সবার কাছে দোয়া চাচ্ছি, কখন কার দোয়া কবুল হয় আল্লাহ ভালো জানে। তো সেই জন্য সবার কাছে দোয়া চাচ্ছি, আমার আশাটার জন্য, মনের আশাটার জন্য আল্লাহ পূরণ করে। সবাই দোয়া করবেন, কখন কী করব যেটাই করি না কেন অবশ্যই আপনাদের সাথে শেয়ার করবো, কারণ আমি তো অনেকবারই বলেছিলাম যে আপনারা এখন আমার ফ্যামিলি মেম্বারের মতো হয়ে গিয়েছেন, ভালো মন্দ শেয়ার করার অবশ্যই চেষ্টা করব। তো আমি কেকটা ঘুরিয়ে ঘুরিয়ে দেখানোর চেষ্টা করতেছি, দেখতে পাচ্ছেন? গতকালকে আমার ব্লগ আপলোড দেওয়া হয় নাই, ভাবলাম আজকে আমি শেয়ার করি। আসলে এতটাই ব্যস্ত দিন যাচ্ছে মানে বোঝাতে পারি না, এক তো দেশের বাইরে থাকি আমরা, তো সব কিছু আমাদের নিজের হাতে সব কিছু করতে হয়, ঘরে বাইরে সব কাজে করতে হয়, তারপরে আবার যে কাজটা ধরছি ওইটার জন্য অনেক মানে দৌড়াদৌড়ি করতে হচ্ছে। তো যেটাই করি যে উদ্দেশ্যেই আমি কাজটা ধরেছি কিনা আমি অবশ্যই সব কিছু আপনাদের সাথে ইনশাল্লাহ শেয়ার করবো, আস্তে আস্তে অবশ্যই আপনারা জানতে পারবেন, ঠিক আছে? তো এই যে আমার কেকটার ফাইনাল লুক দেখতেই পাচ্ছেন। আর আমি কিন্তু একটা শপে গিয়েছিলাম,
তো ওই শপে গিয়েছিলাম কিছু টুকিটাকি কেনার জন্য। তো ভাবলাম এই শপে যেহেতু এসেছি একটু ভিডিও করি নি আপনাদের সাথে। তো এখানে এই শপটাতে অনেক মানে একটা মার্কেটের মতো বলা যেতে পারে, আমাদের বাসা কাছে বেশি একটা দূরে না। তো এখানে অনেক কিছুই পাওয়া যায়, সব ধরনের জিনিসই আছে।